যেটা বলছিলাম যে ওপিয়াম এস্টাবেঙ্গিস লেভেলে গেলে তখনই সে ডাক্তারের কাছে আসে, এবং রোগটা যখন ভাবে যে রোগটা মনে হয় অনেক বেড়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তখন সে মনে করে এস্টাবেঙ্গিস লেভেলে চলে যায়, তার মধ্যে ভয় কাজ করে। তাহলে আমরা এখানে দুটো রুব্রিক অ্যাড করলে, ইনডিপেন্ডেন্স কমপ্লেন ডাজ নট, এবং প্রাথমিক লেভেলে কমপ্লেন কেন করে না তার মধ্যে কন্টেন্ট লেভেল যতক্ষণ পর্যন্ত থাকে, এবং কখন ডাক্তারের কাছে আসে বা কমপ্লেন করা শুরু করে যখন সে এস্টাবেঙ্গিস লেভেলে স্পিনিং শুরু আসে, এটা হলো ওপিয়ামের মেন। সবচেয়ে ডিডি করার মতো যে জায়গাটা ওপিয়ামে আমরা দেখি সেটা হলো ওপিয়াম মানুষটি তার সারাউন্ডিং নিয়ে তার কোনো পেরেশানি নেই, এটা সিক লেভেলেও হতে পারে, সিক লেভেল ছাড়াও হতে পারে, পরিবার নিয়ে তার কোনো চিন্তা নেই, কেয়ারিং নিয়ে কোনো বিধান, ব্যক্তি মানুষটাকে নিয়ে সবসময় ভাবে। ওপিয়াম অলওয়েজ ব্যক্তি মানুষটাকে নিয়ে ভাবে, তার বাইরে জগৎটা যে আছে এটা নিয়ে সে কখনোই ফিলও করে না এবং ভাবেও না, এবং তার কোনো এই ব্যাপারে কোনো সে নাই, এটা হলো সবচেয়ে বড় কথা ওপিয়ামের। তিন নম্বর যে কেসটা সেটা আমরা আলোচনা করছি সেটা হলো আপনার 14 বছরের ছেলে, তার মেনলি শ্বাসকষ্টের সমস্যা। তার শ্বাসকষ্টের সমস্যা, গত রাতে প্রচণ্ডভাবে তার শ্বাসকষ্ট হয়, তার বাবা বলে রাতে অনেক শ্বাসকষ্ট হয়, রাত্রে 12টায় দম নিতে অনেক কষ্ট হয়, রোগী বলে তেমন, কিন্তু রোগী বলতেছে না তেমন শ্বাসকষ্ট হচ্ছে না, বাবা বলতেছে রাতে তো খুব খারাপ অবস্থা ছিল, আমরা তো দেখি ভয়ে পেয়ে গেছিলাম বিভিন্ন কিছু করে, ইনহেলার টেনার নিয়ে কোনোটা কোনোরকম করে তখন সময়টা কার পার করা হয়েছে, রোগী বলছে না তেমন কোনো নয় সামান্য হয়েছিল আর কি, বাবা বলে কোনো কমপ্লেন নাই, ডিমান্ড নাই। ছেলে বলে আমার কোনো চাহিদা নাই, নিজেকে কন্ট্রোল করি যাতে রাতে মা জেগে যাবে চলে আসবে তার কাছে, হ্যাপি উইথ হিম, কোনো কিছু কারোর সাথে কোনো বিষয় সে শেয়ার করে না, এটা হলো মেইন কথা পেশেন্টের। দেখেন তিনটা কেসে প্রায় কাছাকাছি, কিন্তু ওষুধ ভিন্ন ভিন্ন। ভবিষ্যৎ কী করতে চাও, বা রোগীর কথা হলো যে ভবিষ্যতে ভালো কিছু করতে চাই, এই জন্য হার্ড লেবার করি, পড়াশোনা করে স্টাডি করতেছি যে ভালো কিছু করার জন্য, বাবা বলে যে খুব ভালো ছেলে, কোনো কিছু তার জন্য বলতে হয় না, সে নিজে নিজে হোমওয়ার্ক করে বা তার স্টাডির ব্যাপারে সে মনোযোগ, সে তার বোনের সাথে খেলতে পছন্দ করে, তার বোন ছোটো খুব আদর করে তাকে, তারপর খেলতে তার সাথে পছন্দ করে, কারোর সাথে তেমন দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ মারামারি পিটাপিটি এগুলো নেই, তর্ক করে না বাবা মার সাথে, কোনো প্রকার চাপ ছাড়াই সে লেখাপড়া করে, বাবার কথা হলো আমরা কোনো প্রকার চাপ দিই না, সেই চাপ কেনই বা দিব তাকে, আমরা যত সময় দেখি যে সে পড়ার মধ্যে আছে তার মতো সে সবগুলো রুটিন মতো করছে, এবং কোনো প্রকার কমপ্লেইন তার কাছ থেকে আমরা শুনি না, এটা নাই ওটা নাই, এটা দিব না ওটা করবে না, এরকম কোনো কমপ্লেইন আমরা পাই না। তো এখানে আমরা দুটো রুব্রিক আবার নিতে পারি, সেটা হলো ইনডিপারেন্স কমপ্লেন ডাজ নট এবং কন্টেন্ট। এখন মেডিসিন এখানেই শেষ না, এরপরে আর কী আছে, এরপরে আমরা আর কী পাব, পরের পার্টে যেটা আমরা দেখি, বাবা বলে সে তার জগৎ নিয়ে সে খুশি, অন্যকে সে কখনোই ডিস্টার্ব করে না, বদারিং করে না, আছে না আমরা বাচ্চারা ক্ষেত্রে সাধারণত পিটাপিটি ভাই বা ছোটো ভাই বন্ধুগুলো কোচাকুচি করতেই থাকে, কোনো প্রকার কমপ্লেন নাই, তার বন্ধুদের সাথে সে হ্যাপি, অর্থাৎ একা থাকতে ঘরে যতক্ষণ থাকে একা থাকে তার মতো করে সে পড়ছে, তার নোট ডাউন করছে, 14 বছরের ছেলে এরকম হওয়ার কথা না, তার মধ্যে সে থাকতে চায়, কোনো অভিযোগ নেই, অনেক প্রশ্নের উত্তর শুধু ইয়েস নো এবং ওকে, এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে সবচেয়ে বড় রুব্রিক যেটা গুরুত্বপূর্ণ রুব্রিক সেটা হলো অ্যাবসেন্স মাইন্ড ইন অ্যাডভান্টেজ। অ্যাবসেন্স মাইন্ড ইন অ্যাডভান্টেজের দুটো প্রয়োগ আছে, একটা হলো পজিটিভ প্রয়োগ, একটা হলো নেগেটিভ প্রয়োগ। নেগেটিভ প্রয়োগ হলো যে বাচ্চাগুলো, অনেক মেডিসিন আছে এখানে, এক একটা মেডিসিনের এক একভাবে নেগেটিভ প্রয়োগ হয় পজিটিভ প্রয়োগ হয়, নিজের অ্যাবসেন্স মাইন্ড হলো অন্য কিছু থেকে সরিয়ে নিয়ে নিজের মধ্যে নিজে থাকা, নেগেটিভ ফর্মে যেটা সাধারণত ব্যবহার হয়, আজকাল বাচ্চারা দেখা যায় যে নিজের মোবাইল নিয়ে, নিজের ল্যাপটপ কম্পিউটার এর মধ্যে ডুবে থাকতে চায়,
পরিবারের মধ্যে থেকেও পরিবার থেকে নিয়ে বিচ্ছিন্ন করে। এক ধরনের এদেরকে আমরা স্পয়েল চাইল্ড বলে থাকি, যে তারা যেমন থাকে তাদের মধ্যেই থাকে, তাদের এখান থেকে তাকে আর বের করা যায় না, কিন্তু পরিবার তাদের এই আচরণের জন্য ইরিটেট হয়। এটা আমরা যেহেতু আমাদের আজকের এই কেসের সাথে আলোচনার বিষয় নিয়ে আমরা বিষয়ের দিকে যাব না। পজিটিভ দিকগুলি হলো অ্যাবসেন্স ম্যান ইন অ্যাডভান্টেন্স আইএনইন ADVRTNC ইন অ্যাডভান্টেন্স, এর শব্দের অর্থ হলো নির্দিষ্ট কোনো একটা বিষয়ের প্রতি সে পুরোপুরি মনোযোগ থাকা। এইখানে এই কেসের ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হলো পজিটিভলি পেশেন্ট তার মতো করে সে আছে, অন্যদিকে তার কোনো মনোযোগ নেই। আছে না অনেক বাচ্চারা সাধারণত বাবা মা টিভি দেখতেছে, দেখা গেলো যে সে যায় দেখা শুরু করে পড়া বাদ দিয়ে, খুব সুন্দর অনুষ্ঠান, তারপরে মোবাইল নিয়ে চান্স পাইলে মোবাইল নিয়ে টিপে টিপি করে, অর্থাৎ তার ধ্যান জ্ঞান সবসময় স্ক্যাডেড থাকে। এই বাচ্চার ক্ষেত্রে তা না, সে তার মতো আছে, কে কী করলো, কে কী করতেছে, কে খেলতেছে, রান্না করতেছে, চিৎকার করতেছে, স্বামী কথা তার মতো করে সে তার পড়া পড়তেছে, তার মতো করে সে খেলতেছে, তার মতো করে সে তা ঘুমাচ্ছে, তার জগৎ নিয়ে সে ব্যস্ত থাকে। অর্থাৎ আমি আমার নিজের মধ্যে থাকতে পছন্দ করি, বাইরের কোনো কিছু আমাকে আর ডিস্টার্ব করতে পারে না এবং ডিস্টার্বিং হইও না। এটা হলো সবচেয়ে ইন অ্যাডভান্টেজের পজিটিভ দিক। এই কেসটা হলো স্পঞ্জিয়া। তাহলে স্পঞ্জিয়ার আমরা এখানে তিনটা রুব্রিক পাই, ইনডিফারেন্স, কমপ্লেন্ট ডাজ নট, কন্টেন্ট এবং অ্যাবসেন্স ম্যান ইন অ্যাডভান্টেজ। এরপরে যে কথাগুলোর বা আমরা যেটা দেখলাম চেম্বারে সেটা হলো যে সবসময় হাউ দেখতে হবে, পেশেন্ট কী করে, কীভাবে বলে, এই হাউটা খুব গুরুত্বপূর্ণ। হাউ থেকে আমরা অনেক কেস জিস্ট পেয়ে যাব, কোর ফিলিং পেয়ে যাব। প্রশ্ন করলে খুব একটা যে আপনাকে অ্যালোবরেট উত্তর দিচ্ছে এমনটা না, হ্যাঁ ঠিক আছে, তো তোমার এই শ্বাসকষ্ট কি কখন হয়, তোমার বাবা বললো রাতে হয়, রাতে হয়, হ্যাঁ রাতে হয়, শেষ। প্রশ্ন বাড়িয়ে বলা, উত্তর প্রশ্নের উত্তর বাড়িয়ে বলা, এই ধরনের ব্যাপার আমরা তার মধ্যে পাইনি। প্রশ্নের উত্তরের মধ্যে শুধু ইয়েস নো ওকে, আর উত্তর দিতে হলে সামান্য এক দুই ওয়ার্ড বা দুই তিন শব্দে সে শেষ করে দেয়। আনসারিং মনোশীল বলে এটাকে বলে, অর্থাৎ মনোশীল বলে হলো এক ধরনের সাংকেতিক ভাব, যেটাতে অন্যের কাছে আমি আমার এক্সপ্রেশন প্রকাশ করতে চাই কিন্তু সেটা একদম মিনিমাম ওয়ার্ড, মিনিমাম এক্সপ্রেশনের মাধ্যমে, এটাকে বলে আনসারিং মনোশীল বলে। অথবা অর্থাৎ যিনি আমাকে কোশ্চেন করছে এর থেকেও বেশি একটু উত্তর চায় কিন্তু আমি এর বেশি দিচ্ছি না, এটাকে বলে আনসারিং মনে, অর্থাৎ পার্সন যিনি এই উত্তর আশা করে, এক্সপেক্ট করে, তিনি কিন্তু আরটু বেশি হইলে ভালো হইতো তার কাছে উত্তরটা। এই আনসারিং মনোশীল বলে এখানেও আমরা স্পঞ্জাকে পাবো। কন্টেন্ট এবং কোয়াইট ডিসপোজিশন, সে মোটামুটি কোয়াইট, তার একটা নেচার, ডিসপোজিশন একটা প্রবণতা, অবস্থা, নেচার, এটা শুধু এই বর্তমান মরবাইড কন্ডিশনের বা অসুস্থ কন্ডিশনে নয়, সারা সবসময় সিক এবং হেলথ দুই অবস্থাতেই সে নিজের মধ্যে থাকতে পছন্দ করে, কোয়াইট থাকতে চায়, একটা কোয়াইট মধ্যেই সে নিজেকে রাখতে চায়। ডালনেস কুড নট থিঙ্ক অফ আর কন্ডিশন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রুব্রিক স্পঞ্জিয়ার, এটা বেশ অনেক কয়েকটা মেডিসিন আছে। সে কখনও তার যে কন্ডিশনটা এটার ব্যাপারে সে ভালোভাবে থিঙ্ক করতে পারে না, এই জন্য সে ডাল হয়ে যায়। টিমিডিটি ডালনেস সেজ নাথিং, টিমিডিটি একটা রুব্রিক আছে, স্পঞ্জিয়া আছে এবং ডালনেস আছে, এবং ডালনেসের কারণে নাথিং সে কোনো কিছু সে বলে না। এই স্পঞ্জিয়ার এটা কিন্তু স্পঞ্জিয়ার সবসময় আমরা দেখব সিক কন্ডিশনে, নট হেলদি কন্ডিশন বা ইন জেনারেল নেচারের মধ্যে এটা থাকে না। যখন সে সিক কন্ডিশন হয়, অসুস্থ হয়েছে, তখন মধ্যে তার মধ্যে কোশ্চেনিং করলে উত্তর পাওয়া বা তার থেকে কোনো ইনফরমেশান, খুব লিমিটেড ইনফরমেশান পাওয়া যায়, এটা অনেকটা ডালনেসের কারণে, সে তার থিঙ্কিং লেভেলটা তার অনেকটা কম থাকে সে সময়, বলতে পারে কম, বুঝতে পারে কম, তার এক্সপ্রেশন করতে পারে কম। এই সব কিছু মিলিয়ে আমরা এটাকে স্পঞ্জিয়া করলাম। এখন আমরা একটা গড় আলোচনা করতে চাই স্পঞ্জিয়া, ওপিয়াম এবং কুকুলাসের মধ্যে কী কী আপনার সমসাদৃশ্য রুব্রিক আছে আর কী কী বিসাদৃশ্য ক্যারেক্টার আছে। কুকুলাসের মধ্যে আমরা সবসময় যেটা দেখি, কেয়ারফুল অফ রিলেটিভ অ্যান্ড আদার্স, কুকুলাস সবাইকে কেয়ার করে, অর্থাৎ সে চায় না অন্যরা তাকে দিয়ে কষ্ট পায়।
সেটা পরিবারের লোকরা হোক, আপন লোকে হোক, বাইরের লোকরা হোক। এবং তার মধ্যে যখনই যে কোনো কিছু তার জীবনে আসে, ঘটে, সেখানে সে সবসময় ফ্যামিলিকে প্রায়োরিটি দেয়। অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট হিস অ্যাংজাইটি হেলথ অব ওন হেলথ অ্যান্ড রিলেটিভ, যেমন নিজের হেলথের ব্যাপারে সে সচেতন, রিলেটিভ মানে তার পরিবারের লোকদের ব্যাপারে সচেতন, অর্থাৎ একটা কেয়ারিং মেডিসিন ওপিয়াম। এই জন্যই সে অন্যকে সে ডিস্টার্ব করে না এবং কন্টেন্ট লেভেলে থাকে। এরপরে আসেন ওপিয়াম। ওপিয়াম কখনোই কেয়ারিং ফেয়ারিং কোনো বিষয় তার ডিকশনারিতে নেই, কেয়ারিং ফ্যামিলি এবং আদার্স সেটা সে বুঝেই না। এবং তার ক্যারেক্টারের মধ্যে, নেচারের মধ্যে, তার আইডিওলজির মধ্যে এই ধরনের কেয়ারিং করতে সে নিজের মধ্যে থাকতে পছন্দ করে, নিজেকে নিয়ে সে চলতে চায়। কে কার কী হলো, কার কী হলো না, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সবসময় সে রেসপন্সিবিলিটি থেকে সে নিজেকে সরিয়ে রাখে। তার সাফারিংয়ের ব্যাপারে প্রাইমারি লেভেলে সে ইনডিফারেন্স থাকে, ইনডিফারেন্স সাফারিং অ্যাবাউট হিস, এবং নিজের সাফারিংয়ের ব্যাপারে ইনডিফারেন্স থাকে এবং অন্যের সাফারিংয়ের ব্যাপারেও ইনডিফারেন্স সাফারিং অফ আদার্স। কে কষ্ট পাইল, কে রাস্তায় পড়ে মরে থাকলো, কে আপনার ভিক্ষা করতেছে, কার পা নাই, কার বাড়িতে কী সমস্যা হচ্ছে, কষ্ট পাচ্ছে, কে মরে গেল, এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তবে কেউ যদি তাকে বলে যে তুমি এই কাজটা একটু করে দাও, সে করে দেবে, কিন্তু এটার সাথে তার কেয়ারিংয়ের কোনো সম্পর্ক নেই। ওপিয়াম প্রাইমারি লেভেলে যখন তাকে জিজ্ঞেস করে কী অসুবিধা তোমার, তুমি খড়ে না, তেমন কোনো সমস্যা নেই। ডিলিশন ওয়েল ইজ ডিস্টেন্স ইন অ্যাকুরেট জাজমেন্ট, এটা হলো ওপিয়ামের সবচেয়ে বড় দিন, গুরুত্বপূর্ণ রুবরিক। অনেক মেডিসিন আছে, তার মধ্যে ওপিয়াম আছে। সে তার জাজমেন্ট করতে পারে না তার অবস্থাটা। ডিস্টেন্স মানে হলো এখানে দূরত্ব, অর্থাৎ কোন জায়গায় থামা দরকার, কোন জায়গায় চিকিৎসকের কাছে যাওয়া দরকার, রোগটার গতি ধারা, এগুলো প্রাইমারি লেভেলে ওপিয়াম কখনোই বুঝতে পারে না। এরপরে স্পঞ্জিয়ার মধ্যে আমরা দেখি অ্যাভারশন টু ফ্যামিলি মেম্বার। ফ্যামিলি মেম্বার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কোম্পানি ডিজার ফর ফ্রেন্ড, স্পঞ্জিয়ার সবচেয়ে দিলওয়ালা মেডিসিন। এ পরিবার থেকে বাইরের লোকদের সাথে তার রিলেশন ভালো থাকে। মৌজ মাস্তির মধ্যে দিল দিয়ে, দিলওয়ালা মানুষ কিন্তু সবসময় ব্রেন দিয়ে পরিচালিত হয় না, এরা ইমোশন দিয়ে পরিচালিত। এই জন্য আমরা জানেন যে স্পঞ্জি একটা হার্টের মেডিসিন। এই তখনই হার্টের প্রবলেম হয় যখন সে দিলের মধ্যে কোনো আঘাত লাগে, অল্পতে ইমোশন অ্যাটাক হয়। অ্যাভারশন টু ফ্যামিলি মেম্বার, কোম্পানি ডিজায়ার ফর ফ্রেন্ড, সে শুধু ফ্রেন্ড চায়। এক্সটেন্স ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভ ইগনোর হি, যে তাকে ইগনোর করে, যেমন তার কোনো বন্ধু, তার রিলেটিভ, তাদের থেকে সে নিজেকে দূরে রাখতে চায়। সে মজা করে যত সময় অন্যের ডিস্টার্ব না করে, তার জায়গায় অন্যরা যেন তাকে, সে মজা স্পঞ্জিয়া মজা করতে চায়, লিবার্টিনিজম চায়, তার মতো সে চলতে চায়, অন্য কেউ তাকে ডিস্টার্ব করুক এটা সে চায় না। তার জায়গায় কেউ ঢুকে যাক, তার মতো করে চলতে কেউ না দেখ, এটা কিন্তু স্পঞ্জিয়া কখনোই করে। এটা স্পঞ্জিয়ার অ্যাবসেন্ট ম্যান অ্যাডভান্টেজের একটা নেগেটিভ সাইড। এরপরে আমরা আসি কুকুলাসে। আবার কুকুলাস একটা হিস্ট্রিক্যাল মেডিসিন, হিস্ট্রিক্যাল নেচার থাকে তার মধ্যে, অর্থাৎ আনকন্ট্রোলেবল। যে হিস্ট্রির শব্দের অর্থ হলো আনকন্ট্রোলেবল, অর্থাৎ যে কোনো বিহেভিয়ার আনকন্ট্রোল যখন হয়ে যায় তখন হিস্ট্রি হয়ে যায়, হিস্ট্রিয়া রোগীরা নিজেও কন্ট্রোল নিজে করে। এই জন্য কুকুলাস আনকন্ট্রোলেবল কেয়ারিং করে অন্যকে, কোথায় তার থামা দরকার এটা সে জানে না। ওপিয়ামের মধ্যে আমরা যেটা দেখি, পেইনিং সিক লায়ার লাইন এবার স্পিক দ্য ট্রুথ, এবং আমাদের ম্যাথমেটিক্যাল যতগুলো সবচেয়ে মিথ্যা বেশি কথা বলে লায়ার ওপিয়াম, এবং পেইনিং সিক অসুস্থতা আছে, তারপর না কোনো ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা এক ধরনের মিথ্যা। স্পঞ্জিয়ার মধ্যে ডাল থাকে, বুঝতে পারে না, সেজ নাথিং, এই জন্য সে তেমন কিছু বলে না। ডালনেস কন্ডিশন কুড নট থিঙ্ক অফ আর, তার অবস্থা সম্বন্ধে সে বুঝতে পারে না, এই জন্য সে ডাল। কুকুলাস এক্সপ্রেস করে না তার সাফারি, কুকুলাস অন্যের কষ্ট পাবে এই জন্য সে এক্সপ্রেস করে। ওপিয়াম কী করে, ভান করে, মিথ্যা বলে, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে ওপিয়াম। কুকুলাস ভাবে ডিলিশন ক্রাইম কমিটেড এ ক্রাইম হি হ্যাড, আমি সঠিকভাবে কেয়ার করিনি। দেখেন কুকুলাস এত কিছু কেয়ারিং করার পরও যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে যায় তার পরিবারে বা কোনো সমস্যা দেখা দেয়, তখন সে নিজেকে মনে করে যে আমি এই সমস্যার জন্য দায়ী, আমি সঠিকভাবে ক্রাইম মানে কেয়ারিং করিনি, এই জন্য নিজেকে সবসময় ক্রাইম করেছে এরকম একটা ভাব। অথচ সবচেয়ে বেশি কেয়ারিং করে কুকুলাস। ওপিয়াম
নিজের মধ্যে থাকতে চায়, নিজের ভিতরে সে যখন ওপিয়াম কেউ নেয়, আফিম নেয়, তখন সে নিজের অবস্থানের মধ্যে হারিয়ে যায়, এটা হ্যাভেন এবং ফ্লোটিং লেভেলে চলে যায়, মৌজ মাস্তির ভিতরে থাকে, বাইরের জগৎ তারপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এসপঞ্জিয়া একটা সবাই তাকে পারসিকিউটেড করতেছে, ওয়াচিং করতেছে আইপিআর, এটা সে পছন্দ করে না। যেমন মনে করেন একটা বাচ্চা সারাদিন মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে পড়ে থাকে, তাহলে আইপিআর কখনোই তাকে আইপিআর কখনো মানে তার পরিবার কখনো এটা তাকে পছন্দ, পরিবারের কাছে এটা কখনো পছন্দনীয় হবে না, তারা তাকে বারবার নক করবে, তাকে ডিস্টার্ব করবে, এটা এসপঞ্জিয়া পছন্দ করে। এসপঞ্জিয়া চায় আমার জগৎ নিয়ে আমি আছি, তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করো, এই জন্য বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে, বন্ধুরা তাকে ডিস্টার্ব করবে না। সেখানে যদি সারাদিনও গল্প করে, চা খায়, বিস্কিট খায়, মৌজ মাস্তি করে, হাই হুল্লা করলে কেউ তাকে জোর করে প্রেশারাইজ করে তাকে জোর করে খাওয়াবে না। পরিবারে থাকলে তো সবাই যখন দুপুরে লাঞ্চ করতে বসে তখন সবাই তাকে ডাকবে, আসো খাওয়া গোসল করো, এই করো সেই করো, এগুলো এসপঞ্জিয়া চায় না। এসপঞ্জিয়া চায় তার মতো সে চলতে। কোকলাজের মধ্যে আমরা দেখি মনোমেনিয়া। এই মনোমেনিয়া শব্দের কারণটা হলো কোথায় একটা একঘেয়েমি, একই রকম নার্স করতেই থাকে, টকিং, কেয়ারিং, নার্সিং এটা নিয়েই সে ব্যস্ত থাকে, কোথায় থামা দরকার সে জানে না। আর ওপিয়াম হলো ইসেন্ট এক্সট্রেসি, এক্সট্রেসির মধ্যে আছে এক্সট্রাভ্যাগেন্স লেভেলে এক্সট্রেসি করে, আনন্দের একটা গভীর লেভেলে সে চলে যায়, এই জন্য তার জীবনে কোনো সাফারিং সহজে প্রভাব বিস্তার করে, সাফারিং তার জীব তার শরীরে আছে কিন্তু এর প্রভাব তার উপরে ফেলতে পারে না সহজে। এসপঞ্জিয়া লিবার্টিনিজম চায়, গো আউট, একটা লেভেলে সে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেয়, আরেকটা লেভেলে বন্ধুদের সাথে আড্ডা নিয়ে একাই তার মতো জগৎ দিয়ে সেই থাকতে চায়, লাইফ চায়, যেখানে মধ্যে সে তার মতো করে সে চলতে চাবে, কোনো রকম লাইট এলে এখানে এসপঞ্জিয়ার লাইট এলে কোনো প্রকার বাধা থাকবে না, আনন্দের মধ্যে সে থাকবে, মৌজ মাস্তির মধ্যে থাকবে, সারাদিন সে আপনার গেম খেলবে মোবাইলে, ফোনে, আপনার ল্যাপটপ দিয়ে কাজ করবে, তার মতো করে সে দেবে, খেলো কি সিগারেট খাচ্ছে, মন চাইলো খেলো, মন চাইলো খেলো না, এইরকম জগৎ নিয়ে সে থাকতে চায়। যখন অন্যরা তাকে ইন্টারপ্রিটেশন করে, ইন্টারপ্রেট করে, তখনই তার সিক কন্ডিশন শুরু হয়, তার মতো করে সে উঠবে, দেখা গেলো যে দুপুর দুইটা বাজে ঘুম থেকে উঠলো, সারা রাত জেগে থাকে, নিয়মের মধ্যে চলতে চায়। লিবার্টিনিজম যারা থাকে তারা কিন্তু নিয়মের মধ্যে চলতে চায় না, এসপঞ্জিও তাই, সে দিলওয়ালা মেডিসিন, বন্ধুদের সাথে সারা রাত আড্ডা দিল, হাসি ঠাট্টা বুদ্ধি মানে হই হুল্লা এগুলো করতে সে পছন্দ করে। কুকুলাচিন্ডিকা গ্রিপ খুব সেন্সিটিভ, একটা সেন্টিমেন্টাল পেশেন্ট, অল্পতে সে সেন্টিমেন্টে লাগে, হতে দেখা গেলো যে যাদের জন্য সে অনেক কিছু করেছে তারা যদি তাকে কখনো বা তার পরিবার আপনজন যখন তাকে কিছু একটা বলে থাকে তখন কষ্ট পায়। যখন আর ওপিএমের মধ্যে গ্রিপটা আসে যখন কেউ তাকে ইনসাল্ট করে, গ্রিপ ইনসাল্ট ওভার এবং হার্ট হার্টেড, ওপিএমের মধ্যে সবসময় একটা হার্ট হার্টেড নেচার থাকে, কীভাবে হার্ট হার্টেড হয় এটা বিস্তারিত আলোচনা লাগবে, সময় লাগবে, এটা যুদ্ধক্ষেত্রে ওপিএম যে ইউজ হয় ওখানে আমরা বুঝতে পারব। এসপঞ্জিয়ার মধ্যে নেভার ফার্স্ট গ্রিপ, অতীত নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এসপঞ্জিয়া এমন একজন মানুষ, সে হয়তো দেখা গেলো যে কোনো কারণে তার বন্ধুর প্রয়োজনে অনেক টাকা চেয়ে দিয়ে দিল, এটা নিয়ে সে কখনো ভাবলো ভাববে না এসপঞ্জিয়া যে আমি বন্ধুরে এতগুলো টাকা দিয়ে দিলাম আমার ব্যাংক খালি করে, বন্ধু তো আমার প্রতি কোনো দিন জিজ্ঞাসা করলো না একবার, সে তো এখন বিদেশে চলে গেলে আমেরিকা চলে মানে ঠিক আছে গেছে শেষ, অর্থাৎ ফার্স্ট তার উপরে কোনো প্রভাব ফেলতে পারে না, সে সবসময় প্রেজেন্ট থাকতে চায়, এই জন্য তাকে বলা হয় মিসচিভিয়াস। কুকুরা সিন্ডিকা ইন্ডিপারেন্স লাইট আই ক্লোজ, যখন সে অন্যের কেয়ারিং করতে পারে না, যখন সে তার শরীরের সাথে চলতে পারে না, তখন সে নিজেকে কাট করে দেয় জগৎ থেকে, ইন্ডিপারেন্স লাইট আই ক্লোজে চলে যায়। ওপিয়াম ইন্ডিপারেন্স জয় অফ আদার টু অ্যান্ড সাফারিং, ওপিয়াম কখনোই অন্যদের ব্যাপারে ভাবে না, এই জন্য অন্যরা আনন্দে থাকলেও তার কোনো সমস্যা নেই, কষ্টে থাকলেও তার কোনো সমস্যা নেই, ডাইরেক্ট রুব্রিক আছে। এসপঞ্জিয়া লেজিনেস উইথ কন্টেন্ট, সে একটা দিল লোক, সে লেজি, ঘুমাইতেছে, কাজ করতেই আছে,
পেপার পড়তেই আছে, না খেয়ে চলতেছে, একটা কন্টেন্ট লেভেল তার মধ্যে থাকবে, কোনো কিছু প্রভাব নাই, এবং লেজি লেভেল, অর্থাৎ যেখানে থাকে তো সেখানে করতেই আছে, একটা ফ্রিবুলাস ভাব, কোনো কিছু সিরিয়াসলি নেয় না, মৌজ মাস্তি মজাতে থাকতে পছন্দ করে। কুকুলা জিন্ডিকা কেয়ারিং করতে করতে একটা সময় তার মধ্যে রিকগনাইজ হয়, অ্যাকসেপ্ট করে যে না আমার এখন বিশ্রামের প্রয়োজন, আমার শরীর এরপরে যদি আর করি তাহলে আমি আর পারব না। কিন্তু কুকুলাদের মধ্যে কোনো রিয়াকশান থাকে না। ওবিয়াম রিকগনাইজ নট রিলেটিভ হিস, সে তার রিলেটিভের দেখেন তো তার পরিবারের লোকরা হয়তো দেখলাম মা অসুস্থ কোক খাচ্ছে, ছেলে ঘরের মধ্যে বসে বসে তার মতো করে আসে, শেষ। এই যে রিলেটিভের ব্যাপারে, সেই কে রিলেটিভ আর কে কী, এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সবাই যে যিনি খুব ওরিট কোনো একটা বিষয় নিয়ে পারিবারিক, সে তার মধ্যে কোনো প্রভাব পড়ে না, এই জন্য রিকগনাইজ নট রিলেটিভ ইস। স্পঞ্জা রিকগনাইজ নট সারাউন্ডিং, আশপাশ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সে একা থাকতে চায়, তার মতো থাকতে চায়, হয় বন্ধুদের সাথে থাকতে চায় অথবা তার মতো যে সোশ্যাল নর্মা, সোশ্যাল যে নিয়মকানুন, এগুলো সে মানতে চায় না এবং এগুলো ফলো করে না, সারা রাত জেগে থাকে, নিজের মধ্যে সে থাকতে পছন্দ করে। ওপিয়াম ফ্রিডম, ওপিয়াম তার ফ্রিডম চায়, আর এমন যখন তো এই ফ্রিডম পায় না তখন সে মনে করে ফেয়ার মার্ডার অফ বিইং, তার আশপাশের লোকগুলো তাকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। আর কুকুলাস ফাইট করে, এই ফাইট করে কাদের জন্য, পরিবারের জন্য, কেয়ারিংওয়ালা লোকদের জন্য, যখন তারা তার মতো চলতে চায় না তখন সে ডিলিরিয়াম অ্যাংগ্রি হয় অল্প সময়ের জন্য, রেজ প্রাক্সিজম, অর্থাৎ রাগটা হয় ঠিকই কিন্তু অল্প সময় থেকে আবার ঠিক হয়ে যায়, তাও অন্য কেয়ারিংয়ের জন্য করে। স্পঞ্জিয়া ফেয়ার অ্যাপ্রোচিং পাবলিক, লোকজন পাবলিক মানে এখানে তারা কি আপাময় জনসাধারণ, সে তার গ্রুপের মধ্যে সে থাকতে পছন্দ করে। দিলওয়ালা মানুষ অ্যাঙ্গার অল্টারনেটিভ উইথ রিপেন্টস, স্পঞ্জিয়া কখনো যদি কারোর সাথে আনকনসিয়াসলি খারাপ ব্যবহার করে তারপর সাথে সাথে তার মধ্যে রিপেন্টস আসে, এটা জিজ্ঞেস করলে আমরা পাবো। এবং একটা কথা বলার সময় একটা যখনই কেউ তাকে ডিস্টার্ব করবে তখন সে স্পোকেন করতে গিয়ে ইরিটেড হয়, বিরক্ত, আর পারবো না আমাকে ডিস্টার্ব করো না, আমি আমার মতো থাকতে যাও, একটা দিলওয়ালা মানুষ নিজের মধ্যে চলে, নিজের মধ্যে থাকে, নিজের মধ্যে ঘুমায়, নিজের সাথে সে থাকতে পছন্দ করে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।